হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে নিয়ে এসেছি জোড়া ইলিশ। বর্ষা না পড়তে পড়তেই আমাদের আবোল তাবোল কিচেনে স্বাগতম জোড়া ইলিশ। তাই আজকে আমরা জোড়া ইলিশটাই রান্না করব। তো দেখতে থাকুন কিরকম করে রান্না করি, আর আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই যে জোড়া ইলিশ, ইলিশ দুটো খুব বেশি বড় না, মাঝারি সাইজের ইলিশ। তো কাটিনি আগের থেকে, এখন কাটবো, আপনাদের দেখাবো বলে রেখে দিয়েছিলাম। তো এবার চলুন কাটি। এবার ফার্স্টে এই যে মাছের চোখলাগুলো ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে নিচ্ছি। মাছের রাজা ইলিশ মাছ, এই মাছটা কোনো কিছুই ফেলানি যায় না, সবই খাওয়া যায়, পারলে আঁশটাও পর্যন্ত খেয়ে নিতে পারে মানুষ। গন্ধটা এত সুন্দর লাগে মাছের। মাছ দুটো চোখলাটা ছাড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি, কেন ইলিশ মাছ বেশি ধুলে মাছের তেলটা চলে যায় স্বাদটা, এই জন্য গোটাই আগে ধুয়ে নিলাম ভালো করে, আর কেটে হালকা জলে তুলবো, দুধ দিয়ে তুলে ফেলবো। একদম টাটকা মাছ, বছরের প্রথম ইলিশ, কিন্তু তাও খুব সুন্দর মাছটা। একটা সেন্টও আছে ইলিশ মাছের, যে একটা সেন্ট হয় খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রান্না না করতেই গন্ধটা বেরিয়ে গেছে। তাহলে রান্না করলে কি হবে ভাবুন। প্রথম মাছটা কাটা হলো, এবার এই মাছটা কাটবো, দেখি এই মাছটা কিরকম বেরোয়। না সুন্দরই বেরিয়েছে, পুরো নারকেলের মতো ভেতরটা সাদা, একদম টাটকা। দেখ হয়ে গেছে মাছ কাটা, তো বেশি ধোবো না, হালকা করে আরেকটু ধুয়ে নিয়ে আসি। এবার হয়ে গেছে মাছ ধোয়া, আমি বেশি ধুলাম না, ইলিশ মাছ বেশি ধুলে গন্ধটা চলে যায়, তো আপনারাও বেশি ধোবেন না, দেখবেন সেন্টটা সুন্দর থাকবে। চলে আসলাম রান্না করতে, আর মাছ কেটে এসেছি, মাছ কাটা ধোয়া কমপ্লিট, আর মাছ দুটো এত সেন্ট, আমাদের গায়ে পুরো গন্ধ হয়ে গেছে, এত গন্ধ মাছ দুটো, আর খুব মেক করেছে অন্ধকার। এখন আমরা মাছের ঝোলটা তাড়াতাড়ি করে রান্না করব। বেশি সবজি নেই, আলু আর বেগুন দেব, আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা যে বানাবো বেগুন আর আলু দিয়ে, শুধু বেগুনটা আর আলুটাই ভাজবো, আর মাছটা রান্না করব হচ্ছে কাঁচা মাছ, মানে কাঁচা মাছ বলতে মাছটা ভেজে নেব না, ঝোলটা ফুটে গেলে ওই কাঁচা মাছটাই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ওরকম করেই রান্না করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর বলছি বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেন না, সাবস্ক্রাইবও করেন না। তো আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্ট শেয়ার সব করুন, তাহলে আমাদের ভালো লাগবে, আর আমরা নতুন নতুন ভিডিও দেব, আমাদের কাজের আরও উৎসাহটা বাড়বে। এটাই জাস্ট বলা আপনাদের কাছে। বন্ধুরা আমরা পালিয়ে গেছিলাম, বললাম না খুব মেঘ করেছে, আর তখনই খুব হাওয়া দিয়ে মেঘ চলে এসছে, বৃষ্টি হলো এতক্ষণ, তাই আমরা ঘরে ঢুকে গেছিলাম, বৃষ্টি থেমেছে, তাই আবার এসছি, এখন এই যে উনুন ধরিয়েছি, এবার মাছের ঝোলটা বানাবো। তো দেখুন উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এই গরমে অনেক দিন পরে বৃষ্টিটা হলো, তো বৃষ্টিটা হওয়াতে আমরা যেরকম একটু ঠান্ডায় রেহাই পেলাম, সেরকম গাছপালাগুলো সব শুকিয়ে লাল হয়ে গেছিলো, ওইগুলো একটুখানি রেহাই পেল, পাখিগুলো মানে প্রাণ ফিরে পেল, মানে জল পেয়ে, সবাই আমার জল পেয়ে প্রাণ ফিরে পেল, আর আমরা একটু ঠান্ডা পাবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা ঢেলে দিই। আজকে মাছটা সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলটা দিয়েই বেগুনটা আর আলুটা ভাজবো।
কড়াই গরম হয়ে গেছে, ফার্স্টে বেগুন গুলো ভেজে নেব। বেগুন ভাজাটা মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমরা আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি, কারণ আবার যখন তখন বৃষ্টি এসে পড়তে পারে। বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আলুটা আর ভেজে তুললাম না। একবারে ফোড়ন দিয়ে আলুটা ভেজে কষিয়ে বসিয়ে দেবো। তাই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। মশলাটা বৌদি কষাতে কষাতে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর লবণ ভালো করে মেখে নেব। হয়ে গেছে আলুটা ভাজা, এবার দিয়ে দেবো মশলাগুলো। বেশি মশলা দিয়ে তো বানাবো না। ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে বানাবো না, কাঁচা লঙ্কা চিরে ওটা দিয়েই বানাবো। তাই কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার কাঁচা মাছ, মাছটা ভাজলাম না, এই মাছটা এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ইলিশ মাছ কাঁচা দিলেই সব থেকে ভালো হয়, কেননা ভাজলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কাঁচা মাছটাই বানালাম। এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। যারা ভেজে খেয়েছেন তারা তো একরকম খেয়েছেন, এবার যারা কাঁচা খাননি তারা একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে, পুরো অন্যরকম লাগবে খেতে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা বেগুনগুলো একটু দিয়ে দিচ্ছি, কেননা এটা দিয়েও আর একটু ফুটাতে হবে। বন্ধুরা, মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে যে ইলিশ মাছের সেন্টটাও ঠিকঠাক করে নিতে পারছি না হাওয়ার জন্য। হাওয়ায় উড়ে এদিক ওদিক চলে যাচ্ছে গন্ধটা। হয়ে গেছে মাছের ঝোল, আর আজকে উনুনের সাথে যুদ্ধ করিনি, মানে গরমের সাথেও যুদ্ধ করিনি, আজকে বৃষ্টির সাথে যুদ্ধ করে মাছ রান্না হলো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোল। হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ঝোল, আর এই সিজনের প্রথম ইলিশ। কিন্তু ইলিশ দুটো ভালোই পড়েছে মনে হচ্ছে আমাদের, কেননা খুব সুন্দর গন্ধ। আর ইলিশ মাছে খুব বেশি মশলা দিয়ে খেতে নেই, মানে খেলে টেস্ট লাগে না, ওই জন্য একদম হালকা কাঁচা লঙ্কা চিরে অল্প একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে আমরা রান্না করলাম একদম হালকা পাতলা ঝোল। তো এরকম করে খেতে খুব ভালো লাগে, আপনারাও এরকম করেই বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। তারপর খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়েছে। আর এইরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটিকে ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামেও ফলো করুন।